to online automation bangla video training course eti amader first lecture ei lecture e amra kichu basic jinish shikhbo je plc jinish ta ki eti kibhabe kaaj kore kibhabe wiring korte hoy tobe ekti plc er bino parts ba component ki ki thake ebong plc programming korar age amader kichu basic jinish ba concept clear howa dorkar সেই জিনিসগুলো আমরা এখানে ক্লিয়ারলি আলোচনা করব যারা একদম বিগিনার লেভেল যে পিএলসি সম্পর্কে একদমই কোনো আইডিয়া নেই তাদের জন্য এই লেকচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো পিএলসি জিনিসটা কি পিএলসি মানে হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার তো এটি একটি ডিভাইস এরকম চারকোণ আছে বা রেকট্যাঙ্গুলার টাইপের ডিভাইস তো PLC তে মেইন যে জিনিসটি থাকে সেটি হচ্ছে কিছু ইনপুট পোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি পোর্ট ইনপুট এবং কিছু আউটপুট পোর্ট ইনপুটে বিভিন্ন সিগন্যাল অ্যাপ্লাই করে আমাদের আউটপুট পোর্টগুলোকে অ্যাক্টিভ করতে হয় তার মানে আমাদের ইনপুটের বিভিন্ন সিগন্যাল এগেনস্টে আমাদের আউটপুট পোর্টগুলো রান বা অ্যাক্টিভ হয় ইনপুটের সিগন্যালের এগেনস্টে এই যে আউটপুট পোর্টগুলো অ্যাক্টিভ হবে সেটি কিভাবে হয় সেটি হচ্ছে আমাদের PLC তে আমরা যে প্রোগ্রামটি লোড করে দেওয়া থাকে PLC সেই প্রোগ্রাম সেই লজিক বা কন্ডিশনগুলো এক্সিকিউট করে আমাদের আউটপুট পোর্টগুলোকে অ্যাক্টিভ করে ধরি আমাদের এই ইনপুট পোর্টের এগেনস্টে আমাদের এই 3 নাম্বার এবং 4 নাম্বার আউটপুটকে অ্যাক্টিভ করব তাহলে সেই অনুযায়ী আমাদের PLC তে প্রোগ্রাম করে দিতে হবে তো PLC এর কাজ মূলত এটাই যে আমরা ইনপুট সিগন্যালের এগেনস্টে আমাদের আউটপুট পোর্টগুলোকে অ্যাক্টিভ করা এবং সেটি করতে হয় PLC তে প্রোগ্রাম ল্যাডার প্রোগ্রামের মাধ্যমে তো এখন আমরা দেখি বিভিন্ন ব্র্যান্ডের PLC তে মেইনলি কি কি পার্টস থাকে কি পার্ট থাকে তো মেইনলি PLC যে ব্র্যান্ডগুলো হয় সেটি হচ্ছে সিমেন্স অ্যালেন ব্রেডলি ডেল্টা ওমরন মিৎসুবিশি স্নাইডার এগুলো মেইনলি ইউজ হয় তো আমরা কয়েকটি ব্র্যান্ডের PLC এর পার্টগুলো দেখি এটি হচ্ছে একটি ডেল্টা PLC এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইনপুট টার্মিনাল এবং এগুলো হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল ইনপুটে টার্মিনালগুলোতে মেইনলি যুক্ত থাকে বিভিন্ন ইনপুটের যে সিগন্যাল দা অ্যাপ্লাই করা হয় সেগুলো বিভিন্ন ধরনের বাটন বা সুইচের মাধ্যমে অ্যাপ্লাই করা হয় তো ইনপুটে আমাদের বিভিন্ন ধরনের বাটন যেমন পুশ বাটন বা সুইচ টগল সুইচ সিলেক্টর সুইচ এগুলো যুক্ত থাকে এছাড়া থাকতে পারে বিভিন্ন ধরনের সেন্সরের আউটপুট সিগন্যাল আর আউটপুট টার্মিনালে আমাদের যুক্ত থাকে আমরা যেই ডিভাইসটিকে রান করতে চাই ইনপুট সিগন্যালের মাধ্যমে সেই ডিভাইসটি মেইনলি মোটর বা পাম্প বা যেই মেশিন আমরা রান করতে চাই সেটি আমাদের আউটপুট পোর্টে কানেক্ট করতে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রোগ্রামেবল কেবল এই কেবলের মাধ্যমে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম PLC তে আপলোড করে দিতে হয় অথবা PLC তে কোনো প্রোগ্রাম অলরেডি যদি দেয়া থাকে সেটি আমরা এই কেবলের মাধ্যমে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড বা আপলোড করে নিতে পারবো তার মানে আমাদের কম্পিউটারের সাথে PLC এর কমিউনিকেশনের জন্য আমাদের এই প্রোগ্রামেবল কেবলটি ইউজ করতে হবে এর এক প্রান্ত আমরা PLC তে যুক্ত আছে দেখছি এবং অপর প্রান্ত আমাদের কম্পিউটার বা ল্যাপটপের USB পোর্টে কানেক্ট করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি RS485 এখানে একটি পোর্ট এই পোর্টের মাধ্যমে PLC কে বিভিন্ন ধরনের কমিউনিকেশন ডিভাইস HMI এর সাথে কানেক্ট করতে হয় এটা হচ্ছে আমাদের AD কার্ড
এডি মানে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কার্ড। আমরা পিএলসিতে বিভিন্ন ধরনের অ্যানালগ সিগন্যাল ইউজ করি, সেটা হচ্ছে কারেন্টের ক্ষেত্রে 4 মিলি অ্যাম্পিয়ার টু 20 মিলি অ্যাম্পিয়ার, আর ভোল্টেজের ক্ষেত্রে 0 ভোল্ট থেকে 10 ভোল্ট ডিসি। তো আমাদের এই কার্ডটি এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল বিটে কনভার্ট করে। তো এই বিষয়গুলো আমরা পরে প্রোগ্রামিংয়ের সময় আরও বিস্তারিত দেখব। আর এটি হচ্ছে আমাদের ডিএ কার্ড, মানে ডিজিটাল টু অ্যানালগ কার্ড। মানে পিএলসিতে আমরা যদি ডিজিটাল বিট দিয়ে অ্যানালগ সিগন্যাল পেতে চাই, কারেন্ট বা ভোল্টেজ, সেটি আমাদের এই কার্ড সেটি কাজ করবে, এক্সিকিউট করবে। এটি হচ্ছে আমাদের সিমেন্স পিএলসি, সিমেন্স S7-200 মডেল। তো উপরে নিচের পোর্টগুলো দেখতে পাচ্ছে, এটা ইনপুট টার্মিনাল, আর উপরের এই পোর্টগুলো হচ্ছে আউটপুট টার্মিনাল। এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার 24 ভোল্ট ডিসি। আমাদের পিএলসি কাজ করতে হলে পিএলসিতে যে পাওয়ার সাপ্লাই দিতে হবে, তো এখানে সেটি হচ্ছে 24 ভোল্ট ডিসি। এটি ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ড করে ডিসি ভোল্ট বা এসি ভোল্ট হতে পারে। ডিসি ভোল্ট এখানে দেখতে পাচ্ছি 24 ভোল্ট ডিসি, এসি হলে 220 এসি ভোল্ট হতে পারে। এখানে এটা হচ্ছে আমাদের প্রোগ্রামেবল কেবল। এখানে আমি একটা ব্যাটারি দেখতে পাচ্ছি, যদি হঠাৎ কোনো লোডশেডিং হয় বা পাওয়ার চলে যায়, তাহলে এই ব্যাটারিটি ব্যাক আপ দেবে। এটা হচ্ছে আমাদের অ্যালেন ব্রেডলি মাইক্রোলজিক্স 1000 পিএলসি। এটাতেও সেম, এগুলো হচ্ছে ইনপুট টার্মিনাল, এগুলো আউটপুট টার্মিনাল, পাওয়ার হচ্ছে 24 ভোল্ট ডিসি, আর এটি হচ্ছে আমাদের প্রোগ্রামেবল কেবল। তো মেনলি আমাদের পিএলসিগুলোতে এই পার্টগুলোই থাকে। এরপর আমরা দেখব যে আমাদের পিএলসিতে প্রোগ্রাম কীভাবে কাজ করে, বা ল্যাডার প্রোগ্রাম কীভাবে কাজ করে। হাই, এখন আমরা দেখব যে পিএলসিতে ল্যাডার প্রোগ্রাম কীভাবে কাজ করে। পিএলসি ল্যাডার প্রোগ্রাম শেখার আগে আমাদের কিছু বেসিক জিনিস অবশ্যই শিখতে হবে। যারা পিএলসিতে একদমই নতুন, তাদের জন্য এই বেসিকগুলো জানা অত্যাবশ্যক। এগুলো ছাড়া আপনি পিএলসি ল্যাডার প্রোগ্রাম বুঝতে পারবেন না। তো প্রথমে আমরা দেখছি এখানে দুটি সিম্বল, একটি হচ্ছে এনও, এনও মানে হচ্ছে নর্মালি ওপেন, আর এটি হচ্ছে এনসি বা নর্মালি ক্লোজ। তো বিভিন্ন পিএলসিতে সফটওয়্যার অনুযায়ী এই এনও এবং এনসি এর সিম্বলগুলোর শেপ বিভিন্ন রকম হতে পারে, কিন্তু লজিক সবগুলোতেই সেম। তো এনও কীভাবে কাজ করে, এনও হচ্ছে নর্মালি ওপেন, তার মানে নর্মাল অবস্থায় এটি ওপেন অবস্থায় থাকবে, এবং যখন এটি অ্যাক্টিভ হবে তখন সেটি ক্লোজ হয়ে যাবে বা এনসি হয়ে যাবে। তার মানে হচ্ছে নর্মালি অবস্থায় এনও কন্ট্যাক্টের এই পাশ থেকে এই পাশে কোনো পাওয়ার সাপ্লাই যেতে পারবে না, যখন এটি অ্যাক্টিভ হবে তখন সেটি ক্লোজ হয়ে যাবে এবং পাওয়ার সাপ্লাই এই দিক থেকে এই পাশে আসতে পারবে। এবং এনসি এর ক্ষেত্রে উল্টো, সেটি হচ্ছে নর্মাল অবস্থায় পাওয়ার সাপ্লাই এই পাশ থেকে বাম দিক থেকে ডান দিকে যেতে পারবে, কিন্তু যখন এটি অ্যাক্টিভ হবে তখন সেটি ওপেন হয়ে যাবে, তার মানে হচ্ছে নর্মালি ওপেনের মতন কাজ করবে বা এনওর মতন কাজ করবে, ফলে পাওয়ার এদিক থেকে এদিকে আসতে পারবে না। তো এখন আমরা দেখব যে ল্যাডার প্রোগ্রামে কীভাবে এনও এবং এনসি কাজ করে। এখানে আমি একটা পিএলসি দেখতে পাচ্ছি, পিএলসির এগুলো হচ্ছে ইনপুট পোর্ট, এটা হচ্ছে কমন পোর্ট, এটা হচ্ছে আউটপুট পোর্ট, এটা হচ্ছে আউটপুটের কমন পোর্ট। তো আপনার এনও এবং এনসি কন্ট্যাক্টগুলো পিএলসির
ইনপুট পোর্টেই ইউজ করতে হয়, মানে ইনপুট পোর্টের কমান্ড হিসেবে NO এবং NC ইউজ হয়। এবং আমরা বলছি যে ইনপুট পোর্টে আমরা বিভিন্ন ধরনের সুইচ, যেমন পুশ বাটন, টগল সুইচ, সিলেক্টর সুইচ, এগুলো সিগন্যাল আমরা ইউজ করি। এছাড়া ইউজ করি বিভিন্ন ধরনের সেন্সরের আউটপুট সিগন্যাল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইনপুট পোর্টের ফার্স্ট পোর্টে একটা টগল সুইচ, এটি হচ্ছে টগল সুইচ যুক্ত আছে। এটি হচ্ছে একটি 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই, এর প্লাস পয়েন্ট আপনার টগল সুইচের সাথে যুক্ত আছে এবং এটি আছে ফার্স্ট ইনপুটের সাথে কানেক্ট, এবং এর মাইনাস পয়েন্টটি যুক্ত আছে আপনার কমন পোর্টে। সিমিলারলি আউটপুটের কমন পোর্টও মাইনাস পয়েন্টে যুক্ত আছে, এবং আউটপুটের প্রথম যে পোর্টটি আউট জিরো, এর সাথে একটি কেবল দিয়ে একটি কেবল যুক্ত আছে একটি ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলের সাথে, এবং এই ম্যাগনেটিক কন্টাক্টের সাথে যুক্ত আছে আমাদের একটি মোটর। তো আমরা ভিতরে আমরা একটি ছোট প্রোগ্রাম দেখতে পাচ্ছি। এখানে একটা NO কন্টাক্ট নেওয়া আছে এবং এটি হচ্ছে একটি আউটপুট কয়েল। তো NO কন্টাক্টের অ্যাড্রেস আমরা দিয়েছি যে এখানে ফার্স্ট যে পোর্টটি ইনপুট পোর্ট সেটি IN0, এবং আউটপুটের অ্যাড্রেসটি দেওয়া হয়েছে আউটপুটের ফার্স্ট পোর্ট OUT0। তো টগল সুইচ যখন অফ অবস্থায় থাকবে তখন আপনার এই 24 ভোল্ট এই কেবল দিয়ে এসে ইনপুটে আসতে পারবে না, যেহেতু এটা অফ অবস্থায় আছে। কিন্তু আমরা যখন এটা অন করব তখন আমরা দেখি ধরলাম যে আমরা টগল সুইচটি অন করেছি, ফলে কি হচ্ছে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই আপনার এই লাইন দিয়ে এসে ইনপুট পোর্টে আসতে পারছে, ফলে ইনপুট পোর্টটি এখানে দেখতে পাচ্ছি গ্রিন, মানে অ্যাক্টিভ হয়েছে। আর ইনপুট পোর্ট অ্যাক্টিভ হলে আপনার ইনপুট পোর্টের যে NO কন্টাক্ট আছে সেটিও অ্যাক্টিভ হবে, এবং আমরা বলেছি যে NO কন্টাক্টটি অ্যাক্টিভ হলে সেটি NC হয়ে যাবে, ফলে পাওয়ার সাপ্লাই আপনার এই দিক থেকে এই পাশে আসতে পারবে। ফলে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাই বা 24 ভোল্ট এই পাশ থেকে এসে আপনার এই আউটপুট কয়েলটিকে অ্যাক্টিভ করেছে, এবং আউটপুট কয়েলটি অ্যাক্টিভ আউটপুট কয়েলটির অ্যাড্রেস দেওয়া হচ্ছে ফার্স্ট আউটপুট পোর্টের অ্যাড্রেস, ফলে এই কয়েলটি অ্যাক্টিভ হলে আপনার ফার্স্ট আউটপুটটাও অ্যাক্টিভ হবে। এবং এটি অ্যাক্টিভ হলে কী হবে, এর সাথে যেহেতু একটা কেবল দিয়ে ম্যাগনেটিক কন্টাক্টের কয়েল যুক্ত আছে, ফলে পাওয়ার সাপ্লাই বা 24 ভোল্ট আপনার এই লাইন দিয়ে এসে ম্যাগনেটিক কন্টাক্টের যেই কয়েল আছে কয়েলটিকে অ্যাক্টিভ করবে বা কয়েলটি পাওয়ার সাপ্লাই পাবে, ফলে ম্যাগনেটিক কন্টাক্টটি অ্যাক্টিভ হবে, এবং এর সাথে যে লাইন 3-ফেজ লাইন যুক্ত আছে সেই লাইনটি আপনার এই মোটরে পাওয়ার সাপ্লাই দেবে, ফলে মোটরটি রান হবে। তো এইভাবেই আপনার টগল সুইচটি কাজ করে, এবং তার সাথে NO কন্টাক্টটি কীভাবে রিলেটেড সেটা দেখলাম। এবার আমরা দেখব পুশ বাটন। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইনপুট পোর্টের সাথে একটা NO পুশ বাটন যুক্ত করা আছে, এবং সেকেন্ড পোর্টের সাথে একটা NC পুশ বাটন। প্রোগ্রাম আপনার সেম, আউটপুটও সেম। এখন পরের স্টেপে দেখি, পুশ বাটনের ক্ষেত্রে ধর্ম হচ্ছে আপনার ধরি যে এটা পুশ করা হয়েছে, পুশ করার ফলে কী হবে, পাওয়ার সাপ্লাই আপনার এদিক থেকে এসে এই ইনপুট পোর্টটিকে অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ করলে কী হবে, আপনার পাওয়ার সাপ্লাই এই কয়েলটিকে অ্যাক্টিভ করবে এবং এই আউটপুট পোর্টটি অ্যাক্টিভ হবে। কিন্তু পুশ বাটনকে যতক্ষণ আমরা পুশ করে থাকবো ততক্ষণ পাওয়ার সাপ্লাই এই পাশ থেকে এই পাশে আসবে NO পুশ বাটনের ক্ষেত্রে, কিন্তু যখনই আমরা পুশ বাটনটি ছেড়ে দেব সেই পাওয়ার আবার ডিসকানেক্ট হয়ে যাবে, মানে পুশ বাটনটি আবার আগের অবস্থায় ফিরে আসবে,
ফলে পাওয়ার সাপ্লাই এদিক থেকে আর আসতে পারবে না তার মানে হচ্ছে যতক্ষণ আমরা পুশ করে ধরে থাকব তখন এই এনও পুশ বাটনটি এনসি অবস্থায় আসবে মানে এই দিক থেকে পাওয়ার এদিক আসতে পারবে কিন্তু যখনই পুশ বাটন ছেড়ে দেব তখনই বাটনটি আবার আগের অবস্থায় ফিরে যাবে ফলে পাওয়ার আবার ডিসকানেক্ট হয়ে যাবে ফলে পুশ বাটন ছেড়ে দিলে আবার আগের মতন পাওয়ার ডিসকানেক্ট হয়ে যাবে এবং আউটপুটটিও ইনঅ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু আমরা চাই যে পুশ বাটনটি পুশ করে আমরা ছেড়ে দিলেও আউটপুটটি অফ হবে না বা ইনঅ্যাক্টিভ হবে না এটি রান অবস্থায় থাকবে তো সেটি কীভাবে করতে হবে সেটি করার জন্য আমরা এখানে একটি এনও কন্ট্যাক্ট নিয়েছি এবং এটিকে এই লাইনের সাথে যুক্ত করেছি তার মানে একটি ব্রাঞ্চ এটা একটা এই এনও কন্ট্যাক্টের প্যারালালে এটা যুক্ত করেছি এবং এই এনও কন্ট্যাক্টের অ্যাড্রেস দিচ্ছি হচ্ছে আমাদের এই আউটপুট কয়েলের অ্যাড্রেস আউট জিরো তার মানে এই আউটপুটটি যখন অ্যাক্টিভ হবে আপনার এই এনও কন্ট্যাক্টটিও অ্যাক্টিভ হবে মানে এনও কন্ট্যাক্টটি এনসি হয়ে যাবে তো ধরি এটা আমাদের পুশ করেছি পুশ করার ফলে আপনার এই বাটনে এনও কন্ট্যাক্টটি এনসি হয়েছে পাওয়ার সাপ্লাই এদিক দিয়ে এসে আপনার আউটপুট কয়েলটিকে অ্যাক্টিভ করেছে এবং আউটপুট কয়েল অ্যাক্টিভ হওয়ার ফলে আপনার এই আউটপুটের এনও কন্ট্যাক্টটিও অ্যাক্টিভ হয়েছে ফলে এখন আমাদের দুই দিক থেকে পাওয়ার সাপ্লাই এখানে আসছে একটা হচ্ছে এই লাইন দিয়ে একটা হচ্ছে এই ব্রাঞ্চ হয়ে এদিক দিয়ে ফলে এখন যদি আমরা পুশ বাটনটিকে ছেড়ে দিই তাহলে কী হবে পুশ বাটনটি ছেড়ে দেওয়ার ফলে আপনার এই এনও কন্ট্যাক্টটি আবার আগের অবস্থায় ফিরে আসছে ফলে এদিক দিয়ে পাওয়ার ডিসকানেক্ট হয়ে গেছে কিন্তু যেহেতু এদিক দিয়েও পাওয়ার যাচ্ছিল এই এই লাইনটি তো আর ডিসকানেক্ট হয়নি ফলে পাওয়ার এদিক দিয়ে এসে এইদিকে যাচ্ছে ফলে এই লাইনটি অ্যাক্টিভ আছে ফলে আউটপুটও অ্যাক্টিভ হয়ে আছে তো এই ধরনের অপারেশনকে বলা হচ্ছে ল্যাচিং তো এখানে আপনার বেসিক আইডিয়া দেওয়ার জন্য আপনাদের এটা দেখানো হচ্ছে এরপর যখন আমরা প্রোগ্রামিং শিখব তখন এই বিষয়গুলো আরও ডিটেলস আলোচনা করা হবে বা দেখানো হবে লাইভ কীভাবে কাজ করে সেভাবে তো এখন এই পুশ বাটনের মাধ্যমে আমরা এই আউটপুটটিকে অ্যাক্টিভ করলাম বা এই মোটরটিকে রান করলাম কিন্তু এখন মোটরটিকে আমরা কীভাবে অফ করব এই মোটরটিকে অফ করার জন্য আমরা এই সেকেন্ড পোর্টে একটা এনসি পুশ বাটন ইউজ করেছি এনসি মানে হচ্ছে ক্লোজ অবস্থায় আর এই এনসি সেকেন্ড পোর্টের একটা এনসি কন্ট্যাক্ট আমরা এখানে সিরিজে অ্যাড করেছি তো এনসি পুশ বাটন যেহেতু কানেক্ট অবস্থায় থাকে বা ফলে 24 ভোল্ট আপনার এই দিক দিয়ে এসে এই পোর্টে এই পোর্টটিকে অ্যাক্টিভ করছে ফলে এই এনসি কন্ট্যাক্টটিও অ্যাক্টিভ অবস্থা মানে কানেক্ট অবস্থায় আছে কিন্তু আমরা যখন যখন মোটরটি রান অবস্থায় আছে পুশ বাটন ক্লিক করার ফলে এবং এনসি কন্ট্যাক্টটি যেহেতু এই এনসি কন্ট্যাক্টটি ক্লোজ অবস্থায় আছে ফলে পাওয়ার এদিক দিয়ে এদিকে আসতে পারছে কোনো ইন্টারাপশন বা কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যখন আমরা এই এনসি কন্ট্যাক্টটিকে পুশ বাটনকে পুশ করব তখন কী হবে এই এনসি কন্ট্যাক্টটি অ্যাক্টিভ হবে এবং এনসি কন্ট্যাক্ট অ্যাক্টিভ হলে আমরা বলেছি যে সেটি এনও হয়ে যায় দেখতে পাচ্ছি যে পুশ করার ফলে এটি অ্যাক্টিভ হয়েছে এবং এটি এখন এন অবস্থায় আছে মানে যখন আমরা ক্লিক করেছিলাম তখন সাথে সাথে আপনার এটা এন হয়েছিল ফলে পাওয়ার এদিক দিয়ে যে যাচ্ছিল সেটা ডিসকানেক্ট হয়ে গেছে ফলে আপনার আউটপুটটিও অফ হয়ে গেছে তো এইভাবে পুশ বাটন ইউজ করে আপনার কোনো মেশিন বা মোটর পাম্প যাই হোক স্টার্ট এবং স্টপ করা যায় তো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিগুলোতে আপনার এনও পুশ বাটন ইউজ করেই এনও এবং এনসি পুশ বাটন ইউজ করেই বিভিন্ন মেশিন অন অফ করানো হয় এখন আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে এটা টগল সুইচ আগে দেখিয়েছি কীভাবে কাজ করে তো এখন আমরা চাচ্ছি যে এই টগল সুইচটি যখন অন করব
তখন আগে দেখেছি যে একটা প্রোটন হচ্ছিল এখন আমরা চাচ্ছি যে একসাথে তিনটা প্রোটন হবে একবার সুইচ অন করাতেই একসাথে তিনটা প্রোটন হবে তো সেই জন্য আমাদের কি করতে হবে এই আউটপুটের প্যারালালে আমরা আরো দুইটি আউটপুট নেছি এবং অ্যাড্রেস দিয়েছি প্রথমটা হচ্ছে আউট 1 এবং তারপরটা হচ্ছে এই যে আউট 2 ফলে এখন আমরা সুইচটিকে অন করলে কি হবে আপনার পাওয়ার সাপ্লাই এদিক দিয়ে এসে এনে কন্ট্যাক্টটিকে এনসি করবে এবং পাওয়ার এই দিকে এসে আপনার এই তিনটা আউটপুটকেই অ্যাক্টিভ করবে আমরা দেখতে পাচ্ছি যে বাটনটিকে অন করার ফলে পাওয়ার সাপ্লাই এদিক দিয়ে এসে আপনার তিনটা আউটপুটকে অন করেছে ফলে এখানে একটা আউটপুট থেকে আমরা মোটর রান করছি আর এই বাকি দুইটি থেকে আমরা যদি চাই আরও দুইটি মেশিন মোটর পাম্প লাইট বা যেটাই চাই আমরা রান করতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি যে আউটসাইডে বা এক্সটার্নাল কানেকশনগুলো সবগুলো সেম রেখে আমরা যাদের ভিতরের প্রোগ্রাম চেঞ্জ করেই আমরা বিভিন্ন ধরনের অপারেশন কন্ট্রোল করতে পারছি তো এটাই হচ্ছে মূলত ল্যাডার প্রোগ্রামের কাজ যে আমরা পিএলসির ভিতরে যেই ধরনের প্রোগ্রাম করে দেব সেই প্রোগ্রাম অনুযায়ী ইনপুট এবং আউটপুট পোর্টগুলো কন্ট্রোল হবে এবং সেই অনুযায়ী আমাদের আউটপুট যেই মেশিনগুলো থাকবে সেগুলো রান বা স্টার্ট স্টপ হবে আরেকটি জিনিস সেটি হচ্ছে আপনার সেন্সর আমরা বলেছি যে ইনপুট পোর্টে বিভিন্ন ধরনের সেন্সরের সিগন্যালও ইউজ করা যায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সেন্সর সেন্সরের সাধারণত তিনটা কেবল থাকে সেন্সরের সাথে চারটাও থাকতে পারে ইউনিভার্সাল সেন্সরের ক্ষেত্রে চারটা থাকে তো এটি হচ্ছে একটি নর্মাল সেন্সর পিএনপি সেন্সর তো তিনটা কেবল থাকে দুইটা কেবলে পাওয়ার সাপ্লাই দিতে হয় সেন্সরে আর একটি হচ্ছে আউটপুট কেবল তো এটি হচ্ছে 24 ভোল্টের একটি পিএনপি সেন্সর তো আমরা দেখতে পাচ্ছি যে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে আমরা প্লাস পয়েন্টটি একটা কেবলে যুক্ত করেছি এবং মাইনাস পয়েন্টটি আরেকটা কেবলে যুক্ত করেছি এটা হচ্ছে পিএলসির সেন্সরের পাওয়ার সাপ্লাই তো সেন্সরটি যখন অ্যাক্টিভ হবে তখন এই আউটপুট এই যে কালো কেবল এই কালো কেবলে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই আউটপুট হিসেবে দেবে তো এই কালো কেবলটি আমরা ফার্স্ট ইনপুটে যুক্ত করেছি ইনপুট পোর্টের সাথে তো সেন্সর বিভিন্ন ধরনের ফিজিক্যাল এনভায়রনমেন্টে কাজ করতে পারে তো সেটা হতে পারে যে সেন্সরের সামনে কোনো বস্তু আসলো সেন্সরের সামনে কোনো বস্তু আসলো ফলে সেটি অ্যাক্টিভ হবে যখন কোনো বস্তুর সামনে থাকবে না তখন সেটি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে তো কোনো বস্তু আসলে সেটি অ্যাক্টিভ হবে এবং আউটপুটে 24 ভোল্ট ডিসি সাপ্লাই দেবে এবং এই আউটপুটে 24 ভোল্ট ডিসি সাপ্লাই দিলে আপনার যেহেতু এটা ফার্স্ট ইনপুট পোর্টের সাথে যুক্ত আছে এই ইনপুট পোর্টিও অ্যাক্টিভ হবে আর হতে পারে যে সেন্সরের সামনে কোনো কিছু মুভ করলে কোনো বস্তু বা কোনো মোশন ঘটলে মোশন ডিটেক্টর বলে সেটা সেই মোশন হলে সেই সেন্সরটি অ্যাক্টিভ হবে এবং আউটপুট 24 ভোল্ট দেবে আবার এরকম হতে পারে যে সেন্সরের ওপরে কোনো লাইট পড়লে সেটি অ্যাক্টিভ হবে তাছাড়া প্রেশারেও সেন্সর কাজ করতে পারে কোনো টিউবের মধ্যে কোনো সেন্সর আছে সেই টিউবের মধ্যে কোনো নির্দিষ্ট একটা প্রেশার ক্রিয়েট হলে তখন সেন্সরটি অ্যাক্টিভ হবে এবং আউটপুটে সাপ্লাই দেবে পাওয়ার তো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করা যায় তো এখানে আমরা ধরলাম যে এই সেন্সরটির সামনে কোনো বস্তু আসলে সেটি অ্যাক্টিভ হবে তো ভিতরে আপনার প্রোগ্রাম সেম একটা এনো কন্টাক্ট আছে আর এটা আউটপুট তো এর অপারেশনটি এরকম হবে যে এই সেন্সরের সামনে একটা বক্স যখন আসবে তখন সেটি অ্যাক্টিভ হবে এবং এই ইনপুট পোর্টে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেবে ফলে এই এনো কন্টাক্টটি অ্যাক্টিভ হবে এবং এই আউটপুটটিকে অ্যাক্টিভ করবে এবং এই আউটপুট পোর্টটি অ্যাক্টিভ হবে ফলে আমাদের মোটর রান হবে তো সেটা দেখি আমি দেখতে পাচ্ছি সেন্সরের সামনে একটা বস্তু এসেছে ফলে
সেন্সরটি অ্যাক্টিভ হয়েছে এবং এই আউটপুট এই কেবল দিয়ে 24 ভোল্ট সাপ্লাই দিয়েছে, ফলে এই ইনপুট পোর্টটি অ্যাক্টিভ হয়েছে এবং পাওয়ার এদিক দিয়ে এসে আউটপুটকে অ্যাক্টিভ করেছে, ফলে এই আউটপুট পোর্টটি অ্যাক্টিভ হয়েছে এবং এই মোটরটি রান হয়েছে। তো এইভাবেই আপনার সেন্সরও আপনার পিএলসির ইনপুট পোর্টে সেন্সরের সিগন্যাল ইউজ করে বিভিন্ন মেশিনকে আমরা কন্ট্রোল করতে পারি। তো এই হচ্ছে আপনার বেসিক জিনিসগুলো ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা মেন কোর্সে ঢুকবো, যেখানে আপনার সফটওয়্যারে কীভাবে পিএলসি প্রোগ্রাম করতে হয়, পিএলসির বিভিন্ন কমান্ড বা অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করে সেগুলো আমরা ডিটেলস দেখবো, পিএলসি থেকে কী করে প্রোগ্রাম ডাউনলোড করতে হয় বা পিএলসি থেকে কোনো প্রোগ্রাম কী করে কম্পিউটারে আপলোড করে নিতে হয়, মানে ডিটেলস আপনার A to Z আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ধন্যবাদ সবাইকে।